এই স্বাদের কথা বলতে গিয়ে ফুকা ঢুকেছে। খাইলেন? খেলাম। খাইছেন? কেন লাফা পালাছিস রে? আর তুই এরকম করছিস, এটা কি করলি? কেন নাচলাম? হাই ভগবান, এটা আবার কি নাচ? এটা মুরগি লড়াই নাচ। শ্যামা, নাচটা কেমন লাগলো তোমার? ভালো লাগলো না? তাহলে চলবে না তোমার ঋণ নাচ। নাচবি না? তোকে তো ওকে দেখে আমি থামতে পারছি না, ওই নাচছে তো আমার মনটা খালি সুর সুর সুর। তাহলে এখন ভালো করে নাচবি। হ্যাঁ মা, ভালো করে নাচবি। হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো, তুমি হচ্ছে সর্পের সর্বা। চেয়েও এক এক করে ছয় ছয়টি সন্তান দিলে ঠাকুর, চিরদিনের মতো যেন আমার ছয় সন্তানকে কেড়ে নিলে। বঞ্চিত হয়ে গেলাম মা ডাক থেকে, আরে কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। কেন গো ঈশ্বর, আমি তোমার স্মরণে এমন কি অন্যায় করেছিলাম যে আজ থেকে আমি যেন মা ডাক থেকে বঞ্চিত। যত দুঃখ দেবে দাও ঠাকুর, একটিবার সইবার শক্তি দিও। কেউ আমার ছয় ছয়টি মানিককে আমি ওই সাগরে চলে ভাসিয়ে দিয়েছি, তবু আমি তোমার চরণ ছাড়া হব না ঠাকুর। দেখি কত দুঃখ দিতে পারো, তোমার চরণে পুষ্পার না করলে কোনোদিন আমি জল পর্যন্ত গ্রহণ করি না ঈশ্বর। শক্তি দাও শিব শম্ভু, একটিবার শক্তি দাও। সত্যি ভগবানের কখনো তুলনা করা যায় না, চার চার কালের মধ্যে তিন কাল চলে যায়, আবার এই বৃত্তকালে মা হাস্যোজন করে দিয়েছে। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? ফুলবার মতো রয়েছে রাজগিরি আমার দাস দাসী, আমি তাদেরকে সেই মনের কথা খুলে বলবো, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ওমা যাই যাই, তাড়াম তাড়াম যাচ্ছি তাড়াম। কোনা হই রানী, আশীর্বাদ করি মা। কিরে মারামারি করতে আসছে? মারামারি যা দেখলাম কি মানে প্রণাম করার জন্য পাড়াপাড়ি করে আসছিস তুই ওদের থেকে আগে প্রণাম করার জন্য নাকি? আর আপনি এমন ভাবে ডাকলেন কি হয়েছে? একবার ডাকলেন তো আগে ডাকেন নাই পরে ডাকেন? কিন্তু করছিলে কি? পায়খানা করে খাচ্ছিলাম। ছি ছি, এত নোংরা মেয়ে পায়খানা করে হজম করিস কিভাবে? আপনি বুঝলেন না, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম, পায়খানাকে হজম করতে পারবো বলেন তো? মানে আগে পায়খানা করেছিস তারপর খাওয়া দাওয়া করেছিস? আর সেটা আমি ডাক দিয়েছি রানীমা, কি হয়েছে বলেন তো? তোমরা তো জানো মা, চেয়েও আমার এক এক করে ছয় ছয়টি সন্তান, তাদেরকে ওই সাগরে চলে ভাসিয়ে দেবার পর আমাকে যে মা বলে বলবার মতো আর কেউ রইল না মা। আমরা বলবো মা? ও মা, সত্যি রে মা, তোমাদের মুখে মাঠ ডাক শুনবার পরে সত্যি কেন বুকখানি আমার ভরে ওঠে মা। মা কিন্তু মা বলেন, যে কথা বলবার জন্য আজকের দিনে ডেকেছি বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি গো, মুখে বলতে পারছেন না? সত্যি মুখে বলতে পারছি না। খাতা কলম লিয়ে লিখে বলবি? দাঁড়া মা, এই খাতা আর কলম লাগবে না মা। তাহলে মুখে বলতে পারবেন না? তোদেরকে ডেকেছি কেন জানো? কেন? তিনজন মিলে একটিবার তাকাও তো, তিনবার তাকা, তাহলেই বুঝতে পারবে কেন ডেকেছি। দেখ তো রে, তাকা তাকা তাকা। ও হ্যাঁ দেখ তাকা, বুঝলাম না রে। রাজবাড়িতে খালি ভাত খাওয়ার জন্য আসিস না? হ্যাঁ ভালো মন্দ বুঝ, হট আমি দেখবো, হট সামনে আসেন, একবার খাটাং টাং হয়ে দাঁড়াম। এই
ওটা আবার কি সোজা হয়ে দাঁড়াবে ওটা ভালো করে বল তোরা বুঝতে পারবি আমি ঠিক বুঝতে পারছি সত্যি হ্যাঁ কি আমি জানি মা মানে তুই ছাড়া কেউ আমার কাছে সমাধান করতে পারবে না বলতো মা কি বুঝতে পারলি আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন হ্যাঁ আমি বুঝতে পারছি বলেন খাচ্ছেন না খান খান হয়ে যেন আমার গালগুলা ভাক্কা পিঠার মতো লাগছে একবার দুপি পিঠা ওরে মা কি আমার কি আর সেই বয়স রয়েছে মোটা হওয়ার ট্যাবলেট খাবো তাহলে কি হয়েছে আপনার আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি বুঝেছি আপনি ভালো মন্দ একটু খেয়েছেন তো আপনার গ্যাস হয়ে গেছে তাহলে এখন কি করা যায় পা দেন ছি 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 পাতলে ঠিক হবে রে সকলের সামনে ঘরের ভিতরে পাতবে পাকা ঘরে পাতবেন না বাংলার আওয়াজ হবে সত্যি মা দেখবেন ঘরে যেন কুটি মুটি না থাকা না একবার ভাঙে থেতার ভেতর হয়ে যাবে সব কিন্তু আমার তো গ্যাস হয়নি মা তাহলে কি হয়েছে বলেন তো বুঝতেই পারলে না মা ওহ আমি আবার মা হতে চলেছি আ মা হতে চলেছি পুরা বসে মা ধর রে ধর 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 ওরে মা কি এখনই আমি তোকে হারিয়ে ফেলতাম এই কথা শুনবার পরে জানাম ওই তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস মা অজ্ঞান হয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ কে বললাম আমি অজ্ঞান হয়েছি তাহলে কি হয়েছিল আমি তিরপালটাই শুয়ে দেখলাম কালো তিরপালটা আমার সঙ্গে মিলছে কিনা সেটার জন্য শুয়েছিলিস মা বলেন না দেদু দেদু দাদু ছি 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 ভগবান মা মনসা দেখ বুড়া বয়সে বাচ্চা বাচ্চাই দিবি তো আমার পেটে দে নাহলে এর পেটে দে নাহলে এর পেটে দে না আর হবে না শর্ট আছে জায়গা মানে জায়গা শর্ট আছে হবে না হবে না দেবে মা দিবে যখন তোমাদের সময় হবে কি না ঠিকই ভগবান দেবে সময় হয়নি কি করে সময় হলো এখনো বিয়েই হলো না কি করে মা হবে ও মা বিয়ে হতে লাগবে রে তাহলে চিন্তা কর বলেন তো কি কি করতে হবে আমাদেরকে এখন বলছিলাম কি মা আমার সাত মাস পূর্ণ হয়েছে গো সাত মাস পূর্ণ হয়ে গেছে সত্যি মা আপনার পেট দেখে বুঝাই যায় না বলে কেন কেন বয়স হয়েছে তো ঠিক মা তো সাত মাস পূর্ণ হয়েছে যখন হ্যাঁ সাত মাস পূর্ণ হলে সাত ভক্ষণ করতে হয় না সাত খাবেন হ্যাঁ মা বলেন তো কি কি খাবেন বলেন বেশ বলেন ও বলিদাসী বলে ধমকাচ্ছিস না ঘুরছে তো গরম লাগছে তো হাওয়া লাগছে ভালো লাগছে তো এইভাবে ঘুরতেই যদি থাকে তাহলে আমার ছোট মাথা ঘুরে পড়ে যাবে না কেন ঘুরছিস মাথা ঘুরে পড়ে গেলে আনন্দে আনন্দে তার মানে কি করছো আজ আমার সাত ভক্ষণ হ্যাঁ এই জন্যই মা আমার নাচছে ও নাচছিস হ্যাঁ আমি হাত তারি পা ঠিক আছে কিন্তু প্রথমে কি খাবো ভালন তো কি খাবে ওরে চালি ভাজা Thank you.
এই স্বাদের কথা বলতে গিয়ে ফুকা ঢুকেছে খাইলেন খেলাম খাইছেন কেন লাফা পালাছিস রে আর তুই এরকম করছিস এটা কি করলি কেন নাচলাম হাই ভগবান এটা আবার কি নাচ এটা মুরগি লড়াই নাচ শ্যামা নাচটা কেমন লাগলো তোমার ভালো লাগলো না তাহলে চলবে না তোমার ঋণ নাচ নাচবি না তোকে তোকে দেখে থামতে পারছি না ওই নাচছে তো আমার মনটা খালি সুর সুর তাহলে এখন ভালো করে নাচবি হ্যাঁ মা ভালো করে নাচবি তাহলে কি খেতে চাইলাম চাল ভাজা মটর ভাজা তাতে দেবো আদা পচা পচা দাম বেশি বলে নাকি ছি মা 200 টাকা কিলো 200 টাকা হোক আর 400 টাকা হোক আমার আজকে কি অভাব রয়েছে ঠিক আছে কিন্তু তারপর কি খাবো বলেন ওরে ঠিক কিন্তু তারপর কি খাবো বলেন ওরে নাচ মা এটা শরীর চলে না নাচ শরীর চলছে না করে তেতার বেতার বেশ মা তবু একটু ভালো লাগলো ভালো লাগলো না শরীর চলে না বলেই তো এরকম না নবাব নবাবগঞ্জের বেগুন ভাজি আর আমাদের পাউকা হাটের পানের খিলি পাউকা না হ্যাঁ পাকুয়া দেখতে বেশ মা তাহলে হয়ে গেল না না আরো খাবেন হ্যাঁ এটা পেট না খেত আপনার এত হিংসা করছো কেন মা এতগুলো খাবার থাকবে কোথায় আর বাচ্চাটা থাকবে কোন কোথায় ওরে মা কিনে নিয়ে আসবে বেশি করে কিন্তু আমি বেশি করে খাবো না বেশি খাবেন না যা নিয়ম মতো হয় সেইভাবেই খেতে হবে চুনো মুনো খাবেন হ্যাঁ মা ঠিক আছে নিয়ে আসবো কিন্তু তারপর কি খাবো জানো বলেন ওরে আকারে মাটি ধানের খই এটা ঘর মোছামুছি নাচ সব রকমের নাচ জানিস মনে হয় কিন্তু যতগুলো নাচ দেখালি এই নাচটা আমার মা শিখাইছে তাই এগুলো নাচ কিন্তু চলবে না চলবে না তাহলে এবার একটু নাচব না হাঁকি নি না হাঁকি নি বেশ মা আমি যেগুলো বললাম অতি শিগগিরই আয়োজন করো ঠিক আছে নিয়ে আসবো বলছিলাম কি বলেন সিপাই যাবে না না সত্যি মা এখন তো মেয়েরাই সব করছে সব বেশ তাহলে অতি শীঘ্রই বাজার করো আমি কিছুক্ষণ অপেক্ষা করছি ঠিক আছে দেখে মাঝে মাঝে চিন্তা হয় কিসের কিসের চিন্তা হাত কাজগুলো কত জনে দেখলি কত জনে হিটে গেল যদি হতে ঠাই পড়ে গেলে অসুবিধা হবে না বলতো তা ঠিক তাহলে কোন বাজারে যাবো বলতো আজকে কোন বাজারে যাবো না লাগলা হ্যাঁ কালকে লাগবে না
চল তাহলে যাই বাজার করতে চল চল ছোট করে একটা গান বলবো গানা চলে চলবে তাই ঠেলকে দিয়ে মুলকে দিল ওই দাদার ছোট শালাটা স্বর্গে গেল রে দাদা আমার কপালটা সব ফুলে পড়ে যাবে কানের গেলা রে জানে না ঠাকুর মা বিমার তো ফেলকে দিয়ে বলতে আমার নামটা লিখে রাখো আমার বাবার নামটা লিখে রাখো হরেন বেকা ধীরেন সোজা পাগলা দুটু সন্ধ্যা টেপা তাহলে বাবার নাম কোনটা জীবনে খুঁজে পাবে না টাকাও নিতে পারবে না তাই মাও গে এই কাকা ডাকছিস রানীমা কি বলো মা বলে ডাকলে ভালো লাগে ওই গে এই ভালো করে ডাক মা ও মা ওই ভাবে না রানীমা ম্যাও এই ভালোভাবে ডাক নানিমা নানিমা হয় না রে রানীমা হ্যাঁ বালিশটা নিয়ে আস একটা বালিশ বালিশ কি করবি শুতে গা হাই হাই
মা ও মা হ্যাঁ আজ আমার সাত ভক্ত হ্যাঁ হ্যাঁ তাই চম্পলা নগরী যত আমার মা বোন রয়েছে বাবা রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো নিমন্ত্রণ করে দিয়েছি কি করে করলি ফেসবুকে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি তার জন্য সবাই আসে সাত খাওয়া দিতে তাই হ্যাঁ ঠিক আছে তাহলে ডাক হ্যাঁ রানী মা সাত খাবে সবাই আসবে হ্যাঁ কেউ ফাঁকি দিবে না যে কজন আছেন সবাই এসে খাবেন সাত কিন্তু দেখতে হবে না কার পছন্দের শাড়ি কার পছন্দে আমার ছোট মা বাজে সাহেব যদি আমি তোমার পছন্দের কথা বলতাম তাহলে সেই বাবরে একবার আসতাম বসেন বাটি নিয়ে আসবেন জল ফেলার জন্য আসবেন সবাই আসবেন কিন্তু কেউ ফাঁকি দিবেন না সবাই এসে খাওয়াবেন সাদি খাইছ অনেক রানী মনে রয় আনন্দের ও ও রানী মা সাদি খাই রে সাদি খাই সানি
হ্যাঁ বড় করে হ্যাঁ করবেন রানীমা হ্যাঁ সবাই আসবেন কিন্তু আর একটা গান শোনাবো একটা গানের তারে তারে সবাই খাইয়ে দিবেন ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে তোরে ছাড়া ছাড়া তোরে ছাড়া ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে প্রাণ বাঁচে না রে ও সাথ
কি তুম কোশিশ করনা ওয়াদা কভি না করনা মিলনে কি তুম কোশিশ করনা ওয়াদা কভি না করনা ওয়াদা তো টুট জাতা হ্যায় ওয়াদা তো টুট জাতা হ্যায় ওয়াদা তো টুট জাতা হ্যায় Yeah.